খ্রিস্টান বিজ্ঞানী শয়তান পণ্ডিতরা বুদ্ধি দেছে এদিক, ভাই মুসলমানকে, ও মুসলমান তোমাদের টুপি বড় সুন্দর, এ টুপি মাথায় রাখা খুব জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বহুত বড় বিজ্ঞানী ছিলেন, টুপি মাথায় রাখলে চুলের ভিতর দিয়া বিভিন্ন প্রকারের রোগের জীবাণু মাথার ভিতরে ঢুকতে পারে, আর টুপি মাথায় থাকলে ঢুকতে পারে না। যার কারণে দেখবেন হাসপাতালের ভিতরে নার্সরা, ক্লিনিকের ভিতরে নার্সরা, ডাক্তাররা সাদা টুপি, কাগজের টুপি পরে তারা কি বলা হয় ডাক্তারি করে, চিকিৎসা করে, ঠিক কি ঠিক না? ওরা বলে চুলের ভিতর দিয়া এই রোগ জীবাণু ঢোকে, টুপি মাথায় থাকলে এটা ঢোকে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড় বিজ্ঞানী, এই প্রশংসা করে দেবার কয় কি, তোমাদের টুপি আসলে ভালো, তবে টুপির সামনে তো বারান্দা নাই, একটা বারান্দা দিলি পারা চোখে রোদ লাগবে না। শয়তানের কুবুদ্ধি দিয়ে চোখের সামনে বারান্দা দিয়ে দেছে, কয় খুঁটি কাটা লাগবে না, এমনি বারান্দা সেট করে দেওয়া যাবে। এত সুন্দর বুদ্ধি দিয়েছে, এই বারান্দালা টুপি লাগালে সূর্যের তাপ লাগবে না, ভিতরে ভিতরে গোপনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কয় না, সেটা হলো এই টুপির বারান্দা থাকে কি সামনে না পিছনে? সামনে। এতখানি বারান্দা যদি সামনে ভাসানো থাকে তাহলে সিজদা দেওয়া যায়, যাতে নামাজ যা ভর্তি পারে, এই নামাজ ঠেকানোর জন্য বারান্দালা টুপির বুদ্ধি দিয়েছে, কথা বলুন ঠিকই ঠিক না? আজকে কথা এসে গেলে বলি, এই মুসলমান খ্রিস্টানদের পিছনে শয়তানির প্রচার রয়েছে, শয়তানের বুদ্ধি রয়েছে, যার কারণে শয়তানের হিসাব হলো এখন গাছ লাগাবো 200 বছর পরে ফল খাবো, এখন বীজ লাগাবো 200 বছর পরে ফল খাবো, শয়তান তো ব্যস্ত না। ও মুসলমান, খ্রিস্টান ইহুদ নাসারা মুসলমানরা এরকমই, তারা ব্যস্ত না, এখন গাছ লাগাবে 200 বছর পরে ফল খাবে, কিন্তু মুসলমান হলো কঠিন ব্যস্ত, ফল সহ গাছ কিনে আনতে হবে, কথা কর না কে, ফল দরন্ত অবস্থায় গাছ লাগাইতে হবে। 200 বছর আগে এই দেশে নীল চাষ শুরু করে এদেশের ভিতরে ঢুইকা খ্রিস্টানরা এভাবে চাষ করে মুসলমান নিধন করে দিয়ে গেছে দুনিয়ার থেকে, এই উপমহাদেশ থেকে, ঠিক কি ঠিক না? এটাই ছিল তাদের পরিকল্পনা। আজকে আমাদের মুসলমানদের ভিতরে থেকে এক ভদ্রলোক কেঁদে বলাইতে সক্ষম হয়েছে, ভদ্রলোক অজের ভিতরে কয় যে কওমি মাদ্রাসায় পড়াইয়া, এদিক থাকান বহুত বড় আলেম, মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে বেতন খাইলে এই বেতনের টাকা ব্যবসাদের টাকার চাইতে হালাল, হারাম, ব্যবসাদের টাকা এদের টাকার চাইতে হালাল। এভাবে বলে যে উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াইয়া মসজিদের বেতন খাইয়া যদি ভেস্তে যায় তাহলে ব্যবসারা ব্যবসা বৃত্তি করে সেই টাকা খাইয়া এই আলেমদের চাইতে আগে ভেস্তে যাবে, জোর করেন না, নাউজুবিল্লাহ। এই কথাটার উদ্দেশ্য কি? যিনি বলছেন তিনি তবলিগের মহান সাথী, ইনি এত বড় কথা বললেন, তবলিগের কথা এরকম ইনফেকশন রিয়েকশন তৈরি করা কথা নয়, তবলিগ হলো গা মাথায় হাত মালিশ করা ওয়াজ সিস্টেম, কথা বলুন ঠিক না? পিঠে হাত মালিশ করে হাতের কাজ হাতে নিয়ে মুখের কানা খাওয়াইয়া এভাবে তবলিগের সিস্টেম ছিল। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত আর কৌশল আর মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়ে মানুষকে দিনের দিকে ডাকা, তবলিগের এই উসুল নিয়ে সারা দুনিয়া ব্যাপী তবলিগের কাজ ছড়িয়ে পড়েছে, ঠিক কি ঠিক না? আমি তবলিগওয়ালা প্রত্যেকটা মাঠে তশকিল করি, আজই মাঠে তশকিল করব সারা বাংলাদেশে, প্রত্যেক বছর 8 থেকে 10 লক্ষ আমার শ্রোতাদের ভিতরে ইনশাআল্লাহ তশকিল হয়, তার ভিতরে হাজার হাজার যুবকরা মাত্র তবলিগে চলে যাচ্ছে, বুড়োরা তবলিগে চলে যাচ্ছে, আমি তবলিগের নিয়মিত সাথী, আমি চিল্লাকাশি করেছি, কিন্তু দোস্ত এমন কথা বলার কোনো দরকার ছিল না, তবলিগে যদি কথা সত্য হয় এ কথা বলা দরকার ছিল না। উনি কেন বললেন, কার থেকে শিখে বলছেন? আল্লাহ মালুম গোপনে একটা কথা সত্য করে লাগাই দিয়েছে, সে কথাটা হলো কি, যদি এই কথা বলি আর জনগণ মুসলমানরা যদি কথাটাকে খায় যে মাদ্রাসায় পড়াইয়া বেতন খাওয়া হারাম, ব্যবসাকে টাকার চাইতে হারাম, তাহলে জনগণ মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, উলামাই কিরাম মাদ্রাসায় থাকবে না, আর মাদ্রাসায় যদি না থাকে তাহলে ধর্ম নিবেদিতে সহজ হবে, কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বলে থাকি, আমি বারবার বলেছি মিশালটা, আবারও বলবো মজমা হিসেবে, মগজ কো বাঘ মে জানে না দো তা পরবা না সুজাদ। আমরা মুক্তাসারুল মানি একটা কিতাব পড়াই, ওর ভিতরে একটা মিশাল একটা দৃষ্টান্ত বুঝাইতে গিয়ে একটা মশালা বুঝাইতে গিয়ে একটা দৃষ্টান্ত দেই, সেটা হলো মগজ কো বাঘ মে জানে না দো তা পরবা না সুজাদ, মৌমাছিরে ফুলবাগানে যাইতে দিও না তাহলে পোকাগুলো আগুনি পুড়ে মরবে না। এখন তো লাইট জ্বালাইছেন, একটা পোকা আছে নাকি সিজনে? এই ওয়াজের সিজনে কোন কোন সময় লাইট জ্বালাইলে লক্ষ লক্ষ পোকা আসে না, ডিস্টার্ব করে না? এখন তো কারেন্টের যুগ, লাইট জ্বালাইলে পোকা আসে, একসময় মোমবাতি জ্বালাইলে, আলগাবাতি চেরাক কুপি জ্বালাইলে পোকাগুলো আসতো, তো এক লোক মোমবাতি জ্বালাইছে, এই মোমের আগুনের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ পোকা আইসা পুড়ে পুড়ে মরতেছে, দেইখা
ওই পোকা দরদি খুব মায়া কইরা বলতেছে আল্লাহ এতগুলো পোকার জীবন চলে যাচ্ছে আগুনের মধ্যে পুড়িয়া এই পোকাগুলোর জান বাঁচানো যায় কিভাবে আরেকজন বুদ্ধিজীবী বুদ্ধি দেয় কয় পোকার জান বাঁচানোর একটা সিস্টেম আছে সেটা হলো সারা দুনিয়া ভরে মশারি টানাই দাও যাতে পোকা আসতে না পারে এন কয় ও কবাল এত মশারি পাওয়া যাবে কোন জায়গাতে কিছু হয়েছে আশাইল বাগানের পোকা কিছু হয়েছে ধান খেতেরতে কিছু হয়েছে নদীর ভাঙ্গনেরতে কিছু হয়েছে মাটির তলেরতে এত জায়গা মশারি টানায় পারা যায় কিন্তু পোকার তো জান বাঁচাইতে হবে তাহলে সিস্টেম কি এবার বুদ্ধি খাটাইছে বিজ্ঞানী ভাই কি একটাই পথ আছে খবর নিয়ে দেখো এই আমি যে কথাটা বলবো এই কথার পর আমল করলে এই মশারি টানানো লাগবে না পোকাগুলো এমনি জানে বেঁচে যাবে সেটা কি এক মগজ তো বাঘ মে জানে না দো তা পারবা না সুজাত শুধু মৌমাছিরে ফুলবাগানে যা বন্ধ করে দাও তাতেই পোকার জান বেঁচে যাবে উনি কয় মৌমাছিরে ফুলবাগানে যাওয়া আর এই পোকা আগুনে পুড়ে মরার সাথে সম্পর্ক কি কয় সম্পর্ক হলো মৌমাছি যদি ফুলবাগানে যাইতে না পারে তাহলে মধু আনতে পারবে না ফুলের থেকে আর ফুলের সাথে মধু আনতে গেলে ফুলের থেকে মধু আনতে সময় মোর ভিতরে মোম আসে এই ফুলের থেকে মধু না আনলে মোম আসবে না মোম না আসলে চাক হবে না চাক না হলে মোম থাকবে না মোম না হইলে মোমবাতি বানানো যাবে না মোমবাতি না বানাইতে পারলে আগুন জ্বলবে না আর আগুন না জ্বললে পোকাগুলো পুড়িয়ে মরবে না কোথায় নিয়ে লাগাইছে চিন্তা করতে পারেন এক কথায় মারিয়ে দিয়েছে ফুল মৌমাছিরে ফুল বাগানে যাওয়া বন্ধ করে দাও মৌমাছিরে ফুল বাগানে যাওয়া বন্ধ করে দাও তারে পোকার জান বাঁচবে সিস্টেম এইটা সেম কোয়ালিটি আজকে এই বুদ্ধিজীবীরা দেখেছে গত জরিপে বিশ্ব জরিপে গোটা দুনিয়ার মানুষ সংখ্যা ছিল 600 কোটি সামথিং আর দ্বিতীয় লাস্টের জরিপে মানুষের সংখ্যা হয়েছে 700 কোটি সামথিং এই 600 কোটি যখন ছিল তখন মুসলমান ছিল 1600 কোটি আর দ্বিতীয় জরিপে যখন 700 কোটির বেশি হয়েছে মানুষ তখন মুসলমানের সংখ্যা 200 কোটি আনুপাতিক হারে মুসলমান বাড়ছে সবচেয়ে বেশি এখন এই যে মুসলমান প্রায় 75 কোটি বাড়ছে এই 75 কোটি মুসলমানের সন্তান প্রোটেকশন হয়ে বাড়ে নাই এই বাড়াটা বাড়ছে দাওয়াত ও তাবলীগের মেহনতের বেশি কারণে সবচাইতে বেশি হক্কানি উলামায়ে কেরামের রজ নসিহাত আর বয়ান বক্তৃতার মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মেহনতের ওসিলা জোরে বলেন ঠিকই ঠিক না এই তাবলীগের মেহনতের ওসিলায় সারা দুনিয়ায় ওয়াকাতরে মুসলমান বাড়তেছে এইটা ওই বিজ্ঞানীরা ব্রেন কাটায় দেখছে এই তাবলীগের কাজ বন্ধ না করলে এর ভিতরে ফেতনা সৃষ্টি না করলে মুসলমান বাড়ানো ঠেকানো যাইতেছে না কথা বলুন ঠিক এখন কোন জায়গায় হাত দিলি বাড়ানো যায় কমানো যায় কয় একটা মৌমাছিরে ধরিয়ে ফেলো এক মৌমাছিরে কিনে ফেলতে পারলি পারা সবাই রে ঠেকাই ফেলানো যাবে এই মগজ কো বাঘ মে জানে না দো তা পারবা না সুজাত খবর নেছে এই যে পাকা পাকা ওয়াজ করতেছে মকসেদপুর ময়দানে ওটার নাম কি কয় হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ওটার নাম কয় মাওলানা হাফিজুর রহমান ওটা মাওলানা বলে জি মাওলানা মাওলানা হয় কিভাবে কয় বিশ্ববিদ্যালয় পড়লি মাওলানা হয় কলেজে পড়লি মাওলানা হয় কয় না 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 ও মাদ্রাসায় পড়লি মাওলানা হয় কোন জায়গায় মনে রাখেন কোন জায়গা মাওলানা হয় কোন জায়গা মাদ্রাসা এরপরে সরমুনার পিসাবের ওই জায়গা লাখ লাখ মানুষ যায় এনার নাম কি কয় হযরত মাওলানা ফজলুল করিম আরে বাবা ওটা ওদি মাওলানা এ মাওলানা কোন জায়গা কয় ও মাওলানা গড়ার কারখানায় একই মাদ্রাসা দুই তিন নম্বরে এই জামে মসজিদে জুমার নামাজ পড়ালো শুক্রবারে যে পাকা পাকা ওয়াজ করলো ও হুজুরের নাম কি কো ওনার নাম মাওলানা আব্দুল আজিজ আল্লাহ এটা ওদি মাওলানা এই যে কাকড়াইল মসজিদে ওই যে হুজুর ভালো ওয়াজ করলো ওনার নাম কি কো ওনার নাম মাওলানা জুবাই আল্লাহ ওটা ওদি মাওলানা এই মাদ্রাসার বড় হুজুরের নাম কি কো ওনার নাম মাওলানা আব্দুর রহমান আল্লাহ এটা ওদি মাওলানা তাহলে সব জায়গা বাতি জ্বালাচ্ছে কে মাওলানা তবলিগের আমির মাওলানা ওয়াজের ময়দানে মাওলানা মসজিদের খতিব মাওলানা পীর সাহেব মাওলানা মাদ্রাসার মোহতামে মাওলানা আর মাওলানা পয়দায় মাদ্রাসার থেকে সুতরাং বিশ্বের তবলিগ বন্ধ করতে হলে তবলিগ ওলাদের গায়ে হাত দিলে বাঁচা যাবে না পীর মুরিদি বন্ধ করতে হলে পীরের গায়ে হাত দিলে মুরিদরা পিটাই শেষ করবে ইমাম মসজিদ বন্ধ করতে হলে ইমাম সাপরে মাইর দিলে মুসল্লিদের কাছে মাইর খাওয়া লাগবে সুতরাং এত জায়গা মশারি টানায় পারা যাবে না এক জায়গা হাত দাও এক জায়গা হাত দাও সব জায়গা বন্ধ হবে সেইটা হলো মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করো গোপনে ভাবে সরাসরি হোক আর ওপেনে হোক যে কোনো ভাবে মাদ্রাসা শিক্ষা বন্ধ করো মাদ্রাসা বন্ধ তো ফজলুল করিম বন্ধ মাদ্রাসা বন্ধ তো হাফিজুর রহমান বন্ধ মাদ্রাসা বন্ধ তো আব্দুর রহমান মাওলানা বন্ধ মাদ্রাসা বন্ধ তো অজের ময়দানে নাসির মাওলানা বন্ধ সব মাওলানা বন্ধ হবে মাদ্রাসা বন্ধ হইলে গোটা দুনিয়া এভাবে আর মুসলমান বৃদ্ধি পাবে না জোরে বলেন ঠিক কি ঠিক না এই গোপন কৌশল ভিতরে রাইখা আজকে মাদ্রাসা শিক্ষার বিপক্ষে একজন মাদ্রাসা থেকে কিনে নিয়া সাধারণ পাবলিকই যদি বলতো সারা দুনিয়ার পাবলিকরা মুসলমানরা আন্দোলন করত এমন একজন রেদে বলাইছে যেই লোকটা বিশাল বড় হুজুর সেই হুজুর রেদে বলাইছে যাতে সাধারণ মুসলমান তার পক্ষে থাকে তার বিরুদ্ধে না লাগে কি কৌশল চিন্তা করতে পারেন পারে কি পারে না
ও মুসলমান এই জন্য সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে মগজকে বাগ মে জানে না দো তা পারবা না সুজাত আমরা এই অপকৌশলের ধান্দায় পড়ব না আমরা সর্বক্ষণ সুন্নতের পাবন্দি করব আমাদের সামনে দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য দুইটা নবী পাক বলেন তারাক্তু ফিকুম আমরাইন তোমাদের কাছে দুইটা জিনিস রাখছি ইমামে আবু হানিফা তোমাদের জন্য রাখি নাই শাফি আহমদ মালিককে তোমার জন্য রাখি নাই আতাব আলী তানবীকে তোমাদের জন্য রাখি নাই কোন সাহাবাই কেরামকে তোমাদের সামনে রাখি নাই রাখছি দুইটা জিনিস তারাক্তু ফিকুম আমরাইন একটা হলো লান্তা দিল্লু মা তামাসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত এই দুইটা ধরে রাখতে পারবে অতক্ষণ পর্যন্ত গুমরা হবে না একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বরে সুন্নতি নবী বলেন আমার সুন্নাত আমার হাদিস কথা বলুন ঠিক কি ঠিক না আমরা কোন বড় হুজুর কি কইল ওই বড় হুজুরের কথা যদি কোরআন হাদিসের সাথে না মেলে মানতে রাজি আছি হয় কি বড় হুজুরির ওই জায়গা কত মানুষ যায় আপনাকে ওই জায়গা যায় আমাদের এই জায়গা থেকে গরু যায় বাছুর যায় ছাগল যায় কত তা যায় বড় হুজুরের দোকানে আমরাও তা বলে থাকি মানুষে মানুষ চেনে বাছুরি চেনে গাই মুরগিতে খাবরা চেনে কুত্তই চেনে ছাই কথা বলেন ঠিকই ঠিক না মানুষের কাছে মানুষ যায় গরুর কাছে গরু যায় ছাগলের দ্বারে ছাগল যায় বিশ্ব ইস্তেমায় মানুষ আছে মানুষ যায় চরমুনায় মানুষ আছে মানুষ যায় গহরডাঙ্গা মানুষ আছে মানুষ যায় একটা গরু এ সব জায়গা যায় না কথা বলেন যায় মানুষের কাছে মানুষ যায় গরুর কাছে গরু যায় ওই দেখে বড় তা বুঝানো ঠিক না আর একজন আইছে চেয়ারে যখন বসে মানুষ না টেপা মাছ বোঝা যায় টেপা মাছ চেন টেপা মাছ ওই যে লেজ ধরে নাগা দিলে কটকট করে নট্ট অট্ট পেয়াট হয় না বড়টা ভুড়ি হয় এ টেপা মাছ কই তো শীতে যান বসে তাই মানুষ না টেপা মাছ বোঝা যায় না কি সাজা সাজছে অলংকার নিয়ে তার দরবারে মানুষের অভাব নাই মেলা মানুষ আর অনেক মানুষ এক জায়গা কোন জায়গা গেইলে ওই জায়গাটা হক এই কথা বলা কি ঠিক যদি বহুত মানুষ জমা হইলে ওই জায়গাটা হক হয় যার কাছে যায় সে যদি হক হয় এইটাই যদি হকের মানদণ্ড আর মাপকাঠি হয় তাহলে আমাদের বাড়ির কাছে উড়াকান্দি ও জায়গা 20-25 লাখ মানুষ উড়াও হক কথা কন না কেন উড়াকান্দি হক না বাতিল মুসলমানের নজরে উড়াকান্দি হক না বাতিল ও জায়গা অত মানুষ যায় তারপরে কি করে বাতিল হয় তাহলে মেলা মানুষ গেলেই গেলেও যদি বাতিল হয় তাহলে এরকম ইসলামের নামে নাম দিয়ে হাজার হাজার লক্ষ মানুষ জমা করতেছে সে জায়গাও বাতিল হইতে পারে যদি কোরআন সুন্নার সাথে মিল না থাকে আল্লাহ